আটকানো হয়েছে। এই যে আপনারা গাড়িগুলোকে মানে এখানে আটকে রেখেছেন কি জন্য? এটার জন্য যে এইচডি স্যার কালকে আমাদেরকে বলছি যে তোমরা মিথ্যা কথা বলতেছো, এই কারণে আমরা প্রুফ দেখানোর জন্য ডাম্পারগুলোকে আটকাইছি, যে এইচডি স্যার এখানে আছে আর দেখে ডাম্পারগুলোকে যে ওর ওভারলোড আছে কিনা। এবার আমার আনলোড যা সত্য আমাদেরকে ধরে থানার মধ্যে ঢুকাই দিচ্ছে। কোনো কথা শুনতে 200 মাল নিয়েছি, 200 চালান তাক দিয়েছি, পুলিশকে 100 টাকা দিচ্ছি, ডাম্পার ভোজপুর থেকে আসছে 100 টাকা দিচ্ছি, ডাম্পার আমাকে ধরছিল আর 25000 টাকা ফাইন দিচ্ছি। ফাইন দেওয়ার পরে এমনি এদিক ওদিক করতে করতে 7000 টাকা টোটাল খরচা পড়ছে। আবার আমাকে বলছে তোমার 15 তারিখে আবার ধরে নিয়ে গাড়িটা 15 তারিখ সরকার তৈরি করছে আর যে কেসের টাকা যাচ্ছে ও তো সরকারের কাছে যাচ্ছে, তো রয়্যালটি আবার কিছু রয়্যালটি চেক হয় না, তো টাকা লাগবে। আবার রয়্যালটি কাটলাম, আবার পুলিশকে টাকা দিলাম, তো আমার লাভটা কি গাড়ি চালায়? আমার গাড়ি কেস যদি মানে আপনার গাড়িতে রয়্যালটি থাকা সত্ত্বেও কি পুলিশ টাকা নেয়? 200 মাল লোড করে 200 রয়্যালটি নিয়ে আমি 200 টাকা দিয়ে বলতেছে যে রয়্যালটির কোনো দরকার নাই টাকা দিয়ে সরকার রয়্যালটি দিয়েছে সরকার রয়যালটি দিয়েছে তো রয়্যালটি তো পাবলিক বানায়নি সরকারের রয়যালটি সরকারের সব আবার কেস দিলে পরে সরকারের কাছে টাকা যায় তো দুই দিক থেকে টাকা কামালে পরে আমরা কি কি করে চলবো যদি এসপি না আসে, যদি এসপি না আসে তাহলে আপনারা কি করবেন? উপরে উপরে উঠে যান, উপরে উঠে রোডে ওইসার নিয়ে দেবে সকলে গাছ নিয়ে কর্মান চাই যাবো কর্মান দিলে যাই কি Thank you.
আটটোর মাল নিয়ে যাব, একশো টাকা দিয়ে নাহলে থানায় ঢুকে থাকে। হ্যাঁ পাবলিক গুলো নেন, পাবলিক গুলো নেন। দাঁড়া দাঁড়া আমি দু একটা কথা বলে দিই।